हेलो बंधुरा शागुन नील आज के भिडियो बे कि सिनेमा संक्रांत अपडेट्स अपन संगे शेयर करब सवार आगे कथा बोलो जॉन अब्राहम के लिए अपना निश्चय जानबें परिचालक निखिल आडवाणी संगे एर आगे जॉन बाटला हाउस नाम एक छवि कर डिरेक्टर डुओ के एक संगे काज करते देखते पे चले एक्शन छवि एक संगे प्लान कर छविते नायिका हिसेब सर्वरी वाक के देखते पा एरकमटा जाना जा छविटार शूटिंग शुरू होते चले बचर जुलाई मास सम्भवत 2024 रिलीज होबे एवं ए छबिते अभिषेक बनर्जी के आम्रा एक्टा कैरेक्टरे अभिनय करते देखते पाबो। आपनारा हयतो निश्चयई जानबेन पाठानेर सक्सेसटा पावार परे जॉन अब्राहम किन्तु बेश किछु छबिर थेके सरे दाड़िएछे तार मध्ये बेश कयेकटा सिकुয়াল ছিল खूब विख्यात विख्यात किछु कमेडी छबिर सेई छबिगुलो थेके जॉन सरे दाड़िएछे से एखन शुधुमात्र অ্যাকশন ছবিতে কনসেন্ট্রেট করতে চায় এবং আমার মনে হয় এটা তার ক্যারিয়ারের জন্য বেস্ট হবে। সে অ্যাকশনটা ডেফিনেটলি বেশ ভালো করে অ্যাকশন স্টার হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করতে চাইছে এবং এটা আজকে সে করতে চাইছে তা নয়, মাঝে মাঝে তাকে অন্যান্য ছবি করতে হতো কিন্তু মোস্টলি সে কিন্তু অ্যাকশনটাই করতে পছন্দ করে। সেটা একদম ধুমের থেকেই শুরু হয়েছে এবং তার লাস্ট ছবিটা যদি আপনারা দেখেন যেখানে সে একা হিরো অ্যাটাক ছবিটার নাম, সেই ছবিটা কিন্তু যথেষ্ট ভালো ছবি ছিল। মানে ডেফিনেটলি তার মধ্যে খামতি ছিল কিন্তু তবুও সেটা অনেক ভালো ছবি ছিল। তা সত্ত্বেও কিন্তু ছবিটা কালেকশন করেনি তার কারণ ভুল সময়ে ছবিটা মুক্তি পেয়ে গেছিল, ট্রিপলারের সঙ্গে ওর সেমি ক্ল্যাশ হয়ে গেছিল। আদারওয়াইজ যদি ঠিকঠাক সময় আসতো যখন সিনেমা হল সচল হয়ে গেছে মানুষজন যাওয়া শুরু করে দিয়েছে সেই সময় এলে হয়তো ওই ছবিটা অনেকটাই বেটার কালেকশন করতে পারতো। দেখা যাক জনের জন্য, শুধুমাত্র জনকে দেখবার জন্য মানুষ টিকিট কেটে এর পরবর্তীতে হলে যায় কি না, তার ছবি 100 কোটি 150 কোটির কালেকশন করে সুপারহিট হয় কি হয় না, নাকি শুধুমাত্র মানুষ তাকে জিম হিসেবেই দেখতে পছন্দ করছে সে একা ছবি করলে দেখতে যাবে না। শাহরুখ খানের জওয়ান জুনের 2 তারিখে মুক্তি পাচ্ছে নাকি পোস্টপন্ড হয়ে যাচ্ছে এটাকে নিয়ে লাস্ট বেশ কয়েকদিন ধরে আমরা যারা সাধারণ সিনেমা প্রেমী রয়েছি, যারা শাহরুখের ফ্যান রয়েছি, তারা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কিন্তু শুধুমাত্র যে সাধারণ দর্শক ব্যস্ত ছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু প্রচণ্ড বেশি ব্যস্ত ছিল শাহরুখের জওয়ানের রিলিজ ডেট নিয়ে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ যেই মুহূর্তে কালকে ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে লুকাছুপি 2 সঙ্গে সঙ্গে আসতে চলেছে জুনের 2 তারিখে। আপনারা নিশ্চয়ই জানবেন অলরেডি আমি আপডেট দিয়েছি টাইটেল লুকাছুপি 2 হবে এরকমটা ইন্ডাস্ট্রি ইনসাইডাররা বলছে, যদিও এখন অবধি কোনো নিশ্চয়তা নেই। ছবির মধ্যে ভিকি কৌশল এবং সারা আলি খান থাকবেন, এটা গেল বলিউডের কথা। এর সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু জুনের 2 তারিখে একটা ছবি আনতে চলেছে যেটার ব্যাপারে এখনো অবধি কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছিল না। থিয়েটারেই মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলির ছবি, তরিন্দর ফিল্মসের ছবি অর্ধাঙ্গিনী, যেখানে আমরা চুন্নি গাঙ্গুলি এবং জয়া এহসানকে দেখতে পেতে চলেছি। কৌশিক গাঙ্গুলি এবং সুরিন্দরের ছবি কাবেরী অন্তর্ধানী সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল শাহরুখের পাঠানের সামনে আসবার জন্য। তার কারণ বাকি যে দুটো ছবি ওগুলোকে নিয়ে এমনিও বাঙালি দর্শকদের ইন্টারেস্ট ছিল না, ওগুলো এমনিও ফ্লপই হতো, কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবিটা কিন্তু পাঠানের সঙ্গে ক্ল্যাশ করা সত্ত্বেও যেরকম রেসপেক্টেড জায়গায় বাংলা ছবি হিসেবে রেসপেক্টেড, যেরকম একটা রেসপেক্টেড জায়গায় কালেকশনটাকে নিয়ে গেছে, তাতে করে ওই ছবিটা যদি এনাফ শোজ পেত, পাঠানের ক্ল্যাশ যদি না থাকতো, সেক্ষেত্রে ওটা বছরের প্রথম হিট হতেই পারত। দেখা যাক এই ছবিটা কীরকম কী কালেকশন করতে পারে। আশা করি কৌশিক গাঙ্গুলির ছবি যখন ভালোই হবে, তার কারণ কাবেরী অন্তর্ধান ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে ভালো ছবি, তার লাস্ট ছবি এবং তার সেকেন্ড লাস্ট ছবি লক্ষ্মী ছেলে, যেটা 2022 সালের সর্বশ্রেষ্ঠ বাংলা ছবি ছিল আমার মতে। আচ্ছা এবারে আমরা যদি একটুখানি কথা বলি কার্তিক আরিয়ানকে নিয়ে, আপনারা নিশ্চয়ই জানবেন কার্তিক আরিয়ান পরিচালক কবির খানের সঙ্গে একটা ছবিতে কাজ করছেন, যে ছবিটার শুটিং শুরু হবে এই বছরের অক্টোবর মাস থেকে। এই ছবিটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি হতে চলেছে, অবশ্যই সেখানে রোম্যান্সের অ্যাঙ্গেলও থাকবে, অ্যাকশন রোম্যান্টিক ছবি হবে বেসিক্যালি। তো আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি এর আগে কার্তিক কখনো করেনি, এটা তার ক্যারিয়ারে প্রথম হতে চলেছে। এবং যেটা লেটেস্ট রিপোর্ট বলছে তাতে করে কবির খান এই ছবিতে নায়িকা হিসেবে কনসিডার করছেন ক্যাটরিনা কাইফকে, ক্যাটরিনাকে অফার করা হচ্ছে এরকমটা শোনা যাচ্ছে। ক্যাটরিনা যদি রাজি হয়ে যায় এই ছবিটা করতে, সেক্ষেত্রে কার্তিকের সঙ্গে সঙ্গে আমরা ক্যাটরিনাকে এই ছবিতে দেখতে পাবো। এবং অ্যাকচুয়ালি কবির খান চাইছিলেন যে এমন কাউকে কাস্ট করতে যে এর আগে কার্তিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেনি, অর্থাৎ একটা ফ্রেশ জুটি দর্শককে অফার করতে চেয়েছেন এখানে কবির খান। দেখা যাক সেটাতে তিনি সফল হন কি হন না। যদি ক্যাটরিনা না রাজি হন সেক্ষেত্রে কিন্তু এমন কাউকেই আমরা দেখতে পাবো যার সঙ্গে কার্তিক এর আগে কাজ করেনি। এবার সেটা কি তাহলে দীপিকা হতে পারে, দেখবার মতন ব্যাপার হবে। এবং যেটা ইন্টারেস্টিং,
আমি কিছুদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম আপনাদেরকে আশিকি থ্রি এর জন্য দীপিকা অথবা ক্যাটরিনা যে কোনো একজনকে রোম্যান্স করতে দেখা যেতে পারে কার্তিকের সঙ্গে। তো এবার দেখা যাক সেখানে কে কাজ করে কার্তিকের সঙ্গে এবং এখানে কে কাজ করে, যদি ওখানে দীপিকা হয় এখানে ক্যাটরিনা হয়, কোন ছবিটা আগে রিলিজ হবে, কারণ কবির খান ফ্রেশ জুটি অফার করতে চাইছে। অতএব যদি আশিকি থ্রি আগে মুক্তি পায় এবং সেখানে ক্যাটরিনা কাজ করে তাহলে হয়তো এখানে ক্যাটরিনা থাকবে না। এবার যদি কথা বলি দ্য কেরালা স্টোরির বক্স অফিস কালেকশন নিয়ে, আপনারা নিশ্চয়ই জানবেন, আমি কালকেই ভিডিও করে আপনাদেরকে জানিয়েছি, প্রথম দিন এই ছবিটার কালেকশন হয়েছে 8,03,00,000 টাকা, দ্বিতীয় দিন কালেকশনে যে একটা জাম্প দেখা যাবে এই বিষয়ে আমি কালকেই আপনাদেরকে বলেছিলাম এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে। দ্বিতীয় দিন এই ছবিটার কালেকশন 11,22,00,000 টাকা হয়েছে, টোটাল কালেকশন দুদিন মিলিয়ে নেট ইন্ডিয়া থেকে 19,25,00,000 টাকা এবং ডেফিনেটলি এই ছবিটার থার্ড ডে কালেকশনে আরও একটা জাম দেখা যাবে, কারণ রবিবার দিন সম্পূর্ণ ছুটি এবং যারা টার্গেট অডিয়েন্স এই ছবির তারা অবশ্যই এই ছবিটা দেখতে যাবে এবং আজকে এই ছবিটা প্রচুর কালেকশন করবে। টোটাল কালেকশনটা হয়তো ফার্স্ট 3 দিনের পরে আমরা 35 কোটির আশেপাশে দেখতে পাবো, যেটা কিন্তু দারুণ কালেকশন, কারণ লাস্ট 2 বছর ধরে আমরা দেখতে পেয়েছি প্রচুর বলিউড স্টারদের, যারা রীতিমতন স্টার সুপারস্টার, তাদের ছবি মুক্তি পেয়েছে, কিন্তু সেই ছবিগুলো অনেক সময় ভালো হওয়া সত্ত্বেও হয়তো 35 কোটির ফার্স্ট উইকেন্ড পাইনি। আপনারা যদি দ্য কাশ্মীর ফাইলসের বক্স অফিস কালেকশনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন, 3 কোটি+ প্রথম দিন, দ্বিতীয় দিন 8 কোটি+, তৃতীয় দিন 15 কোটি+, চতুর্থ দিনও 15 কোটি+, তারপরে কালেকশনটা উইকডেজে যেটা অন্য কোনো ছবির ক্ষেত্রে দেখা যায় না সাধারণত, 18-19 কোটির কালেকশন দেখা গেছে। একটা ছবি 3 কোটির ওপেনিং নিয়ে মঙ্গল বুধ বৃহস্পতিতে গিয়ে 18-19 কোটির কালেকশন দিচ্ছে, এটা জাস্ট অবিশ্বাস্য ঘটনা। এবার দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে সেটা দেখা যায় কি না, যে ছবিটা ওপেনিং তো নিয়েছে 8 কোটির, সেকেন্ড ডে কালেকশন তো 11 কোটির, কিন্তু যখন উইকডেজ চলে এলো কালেকশন কমার বদলে কালেকশনে আমরা একটা গ্রোথ দেখতে পেলাম, হয়তো তখন 25 কোটি 23 কোটি, এনিথিং ইজ পসিবল এই ধরনের ছবির ক্ষেত্রে আজকের দিনে। ট্রেড অ্যানালিস্টরা বলছে 150 কোটির আশেপাশে গিয়ে এই ছবিটার কালেকশন দাঁড়াবে এবং সেটার সঙ্গে আমি একমত। আমার কিন্তু মনে হয় না দ্য কাশ্মীর ফাইলসের মতন এই ছবিটার উইকডেজে কালেকশনটা ওই জায়গায় পৌঁছে যাবে এবং ছবিটা দ্য কাশ্মীর ফাইলসের কাছাকাছি কালেকশন করে ফেলবে, আমার মনে হয় না। তার কারণ দ্য কাশ্মীর ফাইলস ওই অবধি গেছিল সেটার পেছনে একটা মস্ত বড় কারণ হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস ছবি হিসেবে ভালো ছবি ছিল, যেটা কিন্তু এই ছবিটা নয়। এই ছবিটাও ব্যবসা করবে, সুপারহিট হবে, এই ছবিটাও ব্লকবাস্টার হবে বাজেটের সাপেক্ষে, কিন্তু দ্য কাশ্মীর ফাইলসের কালেকশন অবধি কিন্তু পৌঁছাতে পারবে না। এবং দ্য কাশ্মীর ফাইলসের মধ্যে একটা স্টারকাস্ট ছিল, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, তাদেরকে গোটা দেশ চেনে, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।